মধু নাকি গুড়গোলা জল, শুধুই চিনির সিরাপ? চুলচেরা বিশ্লেষণ করব আজকে আপনাদের সঙ্গে। মিডিয়ায় উঠেছে ঝড়, আমরা শুনতে পাচ্ছি চতুর্দিক থেকে যে ভারতীয় মধুতে নাকি সবটাই ভেজাল। একের পর এক মিডিয়ায়, প্রিন্টেড মিডিয়া, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, সব জায়গায় চলছে তীব্র আলোচনা। মানুষ পড়েছে সমস্যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা জেনে নেব কোন মধু ভেজাল মধু আর কোন মধু পিওর মধু। তো আসুন আজকে পেয়ারা নিউট্রিশন চ্যানেলে আমি প্রলয় মজুমদার, আমার দুই ছাত্র পীযূষ এবং রাহুল, এদের সাথে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে জেনে নেব আসল সত্যিটা কি, কিভাবে তৈরি হয় এই ভেজাল মধু, আর জানবো খাঁটি মধু কি জিনিস। কি দাদা, কি খবর? আরে ভাই বস বস, চান বদম খানা একবার তুলুন, দেখুন কি পড়ছে না তো মন দিয়ে। আরে ভাই বলিস না, দেখ মধুর কি অবস্থা। সিএসসি জার্মানি নিয়ে ভারতীয় মধু নিয়ে টেস্ট করেছে, মাত্র তিনটে কোম্পানি পাস করেছে জানিস। কি বলছিস ভাই, আমি তো বুঝছি রোজ সকালে মধু খাচ্ছি। খাস না ভাই, ভারতীয় মধুতে 77% চিনির সিরাপ, তাই রসগোল্লা রস খাওয়াও যা, মধু খাওয়াও তাই। কি বলছিস রে, আমি তো ফ্যাসাই সার্টিফাইড মধু খাচ্ছি প্রতিদিন। সেটা আমিও ভাবছি ফ্যাসাই কি টেস্ট করে, যদিও শুনলাম নাকি সিএসসিতে এনএমআর টেস্টিং হয়েছে। আচ্ছা এনএমআরটা কি বলতো? এনএমআর হলো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তুই সিএসসি কি স্যার জানিস তো? আরে সিএসসি হলো একটা জার্মান ল্যাবরেটরি, যার পুরো কথাটি হলো সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এই সিএসসি তো টেস্ট হয়েছে, এখানে যা ধরা পড়েছে ভারতীয় 13টা ব্রান্ডের মধ্যে 10টাই ভেজাল। কি বলছিস ভাই, তাহলে সাধু বাবার মধুও জানি? আরে সাধু বাবা কি বলছিস ভাই, সব বাবার মধুই জানি, শুধু জ্বালিয়ে যাইলি। আরে ভাই তোর মনে নেই অনেকদিন আগে স্যার ব্যাচের মধ্যে দেখিয়েছিল? দাঁড়া, আমি রেকর্ড করেছিলাম বোধহয়, আমার ভিডিওটা আছে, দাঁড়া তোকে দেখায়। এই দেখ। তো বাচ্চারা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জাল মধু কিভাবে তৈরি হয়। দেখো, প্রথমে একটা ছোট্ট টিনের বাটির মধ্যে আমি জল নিয়ে ফুটতে দিয়েছিলাম কিছুটা, এবার ওর মধ্যে আমি যোগ করলাম চিনি, একেবারে বিশুদ্ধ চিনি দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে নাড়াতে থাকছি। এই চিনির সিরাপই মেনলি কাজে লাগানো হয় মধু তৈরির ক্ষেত্রে। দেখো আস্তে আস্তে এটা ফুটে গাঢ় হয়েছে এবং একটা হালকা, খুব হালকা একটা ব্রাউনিশ টোন আসছে, এবং দেখছো চিনির রস যখন সেটা ফোটে কত বড় বড় এয়ার বাবল তৈরি হয়। এই জায়গাটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা পরবর্তীকালে, এই যে আমরা দেখছি এখন পুরো বাদামি রং ধরে গেছে এবং এই এয়ার বাবল তৈরি হচ্ছে, এটা নিয়ে পরবর্তীকালে আমি আবার একটা কথা বলবো যেটা তোমাদের খুব কাজে লাগবে। তো এখন দেখো অনেক বড় বড় এয়ার বাবল এবং বেশ সেগুলো বড় বড় আকার হয়ে ফাটছে, তো এর মধ্যে আমি বেশ খানিকটা জল যোগ করলাম। এই যে দেখছো ব্রাউন কালারের সিরাপটা এসেছে, এটাকে আমরা বলি ক্যারামেল। এটা বেশিরভাগটাই কিন্তু কার্সিনোজেন, অর্থাৎ চিনি যেটা দিশর করা সেখান থেকে জলীয় অংশটা পুরো বেরিয়ে গিয়ে এটা কার্বন অংশ পড়ে আছে, বা তোমরা এটাকে কয়লা ধোয়া জল হিসাবেও ভাবতে পারো। তো এই ক্যারামেল আস্তে 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 আরও গাঢ় হচ্ছে আমি যত হিট দিতে থাকছি, এবং এখানেও তোমরা দেখছো সমান এই এয়ার বাবল তৈরি হচ্ছে। এটা যত গাঢ় হবে এয়ার বাবল তৈরি হওয়া আরও বাড়বে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের স্টক সলিউশন, এবং এই যে স্টক সলিউশন তৈরি হলো, এই স্টক সলিউশন এবার এখান থেকেই এটাকে বিভিন্ন মিষ্টি রসের সঙ্গে মিশিয়ে আরও গাঢ় করে মধুটা তৈরি করা হয়। তো এইবার আমরা দেখছি যে এর মধ্যে আমরা মেশাচ্ছি কি ভয়ানক একটা উপাদান, তোমরা নিশ্চয়ই এটা চিনতে পারছো, এটা একটা মোমবাতি। তো এই মোমবাতিটাকে আমরা এর মধ্যে ইউজ করব, এবার আস্তে 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 মোমটাকে গলিয়ে এর মধ্যে ইউজ করব। এটার দুটো কারণ, এক হচ্ছে যে একটা গাঢ় ভাব আনবে জিনিসটার মধ্যে, আর তার সঙ্গে একটা ওয়াক্সি স্মেল নিয়ে আসবে, যাতে সবাই মনে করে যে এই মধুটা অরিজিনাল চাক ভাঙা এবং মোম মোম গন্ধ আছে। তো পাড়াতে যে বড় বড় বালতি করে এলাকায় এলাকায় দেখবে একটা মধুর চাক নিয়ে মধু বিক্রি করতে এসেছে, তার বেশিরভাগটাই এটা আর কিছু না, মধুর চাকটা হচ্ছে জাস্ট দিখাওয়া। দেখো মোম আস্তে আস্তে গোলে এর মধ্যে মিশে গেছে, অনেকটাই মিশে গেছে। তো এটাকে কমপ্লিটলি মিশে যাওয়া অবধি আমরা ওয়েট করব। তো আস্তে 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 আমরা দেখতে থাকছি যে মোম আরও অনেক মিশে গেছে এবং প্রায় চিনির সিরাপের সঙ্গে মিশে গিয়ে প্রায় এক হয়ে গেছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি মোমবাতিটা পুরো গলে গিয়ে জাস্ট ওর যে সুতো অংশটা, সেই সুতো অংশটা জাস্ট পড়ে আছে, এই যে সুতো অংশটা জাস্ট পড়ে আছে। তার মানে কি দাঁড়ালো, যে আমি যে মোমবাতিটা দিয়েছিলাম সেটা কমপ্লিটলি এর মধ্যে মিশে গেছে, এবং গ্যাসের যে টেম্পারেচার ছিল সেটাকে আমি আরও কমিয়ে দিয়েছি,
এই যে গাঢ় স্টক সলিউশন তৈরি হলো ক্যারামেলের, এটাকে মেনলি সিরাপের মধ্যে ইউজ করা হয়। এবং সিরাপের মধ্যে যে ইউজ করা হবে তখন সুন্দর একটা কালার আসবে। আর মিষ্টির সিরাপ তো মানে মিষ্টির রস যেটা আমরা বলছি চিনির সিরাপ, এমনি চ্যাটচ্যাটে পদার্থই যে আমরা দেখতে পাচ্ছি, একেবারে হানি লাইক টেক্সচারটা এতক্ষণে চলে এসেছে। আরে বাপরে, কি সাংঘাতিক ব্যাপার রে! কিন্তু ভাই, ভেজাল ধরবো কি করে? আরে তুই স্যারের ভিডিও লাস্ট পার্টটা দেখ, দাদা দাদা লাস্ট পার্টটা একবার দেখাল। এইবার আমি তোমাদেরকে বলবো যে কিভাবে ভেজাল দেখা হয়। দেখো, আমার হাতে একটা সুতলি দড়ি রয়েছে, একেবারে জুট দিয়ে এটা তৈরি। এই পিওর কটনটা হতে হবে, জুট দিয়ে তৈরি। তো এটাকে আমি প্রথমে এই অ্যাডাল্টারেটেড হানির মধ্যে ডুবিয়ে নিলাম, যেটা অ্যাডাল্টারেটেড হানি এখনই বানালাম। তো এটাকে আমরা করছি কি, এরপর ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে আমরা একটু ফ্লেমে ধরছি। এবং দেখো, ফ্লেমে ধরতে এর মধ্যে ওয়াটার পার্ট আছে বলে চটপট 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 করে জ্বলছে। তো এই জায়গা থেকে বোঝা যায় যে সেই হানিটা হচ্ছে চিনির সিরাপ। এইবার আমি নিলাম একেবারে বনদপ্তরের তৈরি একটা পিওর হানি, এর মধ্যে অ্যাডাল্টারেশন কিছু নেই, একেবারে বনদপ্তর থেকে তৈরি করা, সুন্দরবন থেকে কালেক্ট করা, একেবারে পিওর হানি যেটা, সেই পিওর হানিটা নিলাম। তো এই পিওর হানিটার ক্ষেত্রেও আমরা একই টেস্টিংয়ের মধ্যে দিয়ে যাবো। চামচে করে আমি বেশ খানিকটা হানি তুলে নিয়েছি। এইবার সেই মধুর মধ্যে আমি কী করছি, না আমার যে কটন যেটা ছিল, অর্থাৎ সেই জুটের তৈরি যে সুতলি দড়ি যেটা, সেটাকে আমরা কী করলাম, না মধুর মধ্যে বেশ ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম। তো মধুটার গায়ে পুরো লেগে গেছে। এইবার আমরা একটা সারাশি দিয়ে খুব সাবধানে, বাড়িতে করতে গেলে খুব সাবধানে এবং একেবারে স্পেশাল কেয়ার দিয়ে এটা করা উচিত। দেখো, মধু যেখানে পড়ছে পুরো বার্ন হচ্ছে এবং এর মধ্যে কোনো চটপটা ভাব নেই। এবং আমরা দেখবো আস্তে 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 এই ফ্লেমটা পুরোটাই জ্বলে গেল, এর মধ্যে কোনো চটপটে ভাব নেই, একদম পুরো ফ্লেমটা সুন্দর স্মুথলি জ্বলছে। বলিস কি রে ভাই, তাহলে মধু খাবো না? আরে ভাই, আমি তো এটাই বুঝি না যে মানুষ মধু না এত খেপা খেপে কেন করে, মধু খাওয়ারই কি দরকার আছে এত? ঠিকই রে ভাই, ও যুগ ধরে শুনে আসছি মধুর এত গুণাগুণ, তাহলে মধু খাবো না? আরে তুই কি চ্যানেল দেখিস না নাকি খেপা কথা কারে? চ্যানেলে চৈতালি দি মধু নিয়ে কি বলেছে দেখবে একবার। ভাই কাজের চাপে সব কিছু দেখা হয়। আরে কাজের চাপ তো থাকবেই, কিন্তু নিজের ভালোর জন্য প্রত্যেকদিন দুপুর তিনটের সময় প্যারেন্টের সঙ্গে চোখ তো রাখতেই হবে। আরে নিজের ভালো তো পাগলেও বুঝে। দেখ ভাই, মাত্র তো 5-7 মিনিটের ব্যাপার, একটু ভালোর জন্য তো দেখতেই হবে, তাই না? চল ভাই, তুই তাহলে পড়, আমি উঠছি। হ্যাঁ চল, আমাকেও বেরোতে হবে।